আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বনি ইসরায়েলের একজন পরহেজগার ব্যক্তি টানা 70 বছর আল্লাহ সুবহান ও তাআলার ইবাদত বন্দেগী করে পার করেছিল। এক রাতের ঘটনা, যখন সে তার ইবাদত করার স্থানে আল্লাহর ইবাদতে মশগুল ছিল, তখন হঠাৎ একটি সুন্দরী মহিলা তার ইবাদতখানার দরজায় এসে কড়া নাড়ে, কারণ ওই রাতে অনেক ঠান্ডা ছিল আর ওই মহিলার ইচ্ছা ছিল এই ঠান্ডা রাতটি সে ইবাদতখানায় কাটাবে। কিন্তু তারপরেও ওই পরহেজগার ব্যক্তিটি দরজা খুলে না এবং আল্লাহর ইবাদতে মগ্ন থাকে। মহিলাটি যখন অনেক ডাকাডাকি করেও সাড়া পেল না, তখন সে বাধ্য হয়ে ফিরে যায়। তারপর ওই পরহেজগার ব্যক্তিটি দরজা খুলে দেয়। মহিলাটি এতটাই সুন্দরী ছিল যে যখন মহিলাটির দিকে তার নজর পড়ে, তখন তার রূপে মুগ্ধ হয়ে যায়। মহিলাটি যখন রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছিল, আর ততই তার প্রেমে পাগল হয়ে পড়েছিল। আর সেই মহিলার আঁচলের ঘ্রাণ যতই তার নাকে আসে, আর ততই সে অস্থির হয়ে পড়ে। আল্লাহর ইবাদতের কথা ভুলে গিয়ে সে দ্রুত ওই মহিলার পেছনে পেছনে হাঁটা শুরু করে। এরপর তার কাছে গিয়ে আস্তে করে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? ওই সুন্দরী মহিলা জবাব দেয়, যেখানে ইচ্ছে চলে যাব, তাতে তোমার কি? পরহেজগার ব্যক্তিটি বলল, এখন আর কোথায় যাবা, কার কাছে আশ্রয় নেবা? তুমি যার দরজার কাছে এসেছিলে সে তো এখন তোমার দিওয়ানা হয়ে গেছে। এখন সে মুক্ত হওয়া সত্ত্বেও তোমার গোলামি করার জন্য প্রস্তুত আছে। তারপর সেই পরহেজগার ব্যক্তিটি ওই মহিলাটিকে তার ইবাদতখানায় নিয়ে আসে। মহিলাটি সেখানে ওই ব্যক্তির সাথে প্রায় 7 দিন পর্যন্ত থাকে। 7 দিন পর হঠাৎ লোকটির মনে হতে লাগলো, কিভাবে সে 70 বছরের ইবাদত মাত্র 7 দিনে ধ্বংস করে দিল এবং গুনাহ কামাই করল। এটি ভেবে সে কাঁদতে শুরু করে দিল। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে গেল। যখন জ্ঞান ফিরে আসলো, তখন ওই মহিলাটি বলে উঠল, হে আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহর কসম, আমি ছাড়া অন্য কারো সাথে তুমি এরকম কাজ করোনি যেটা আল্লাহর নাফরমানি বলা হবে, আর আমিও তোমাকে ছাড়া অন্য কারো সাথে কখনো এমন কিছু করে আল্লাহর নাফরমানি করিনি। আমি তোমার চেহারায় নেকি এবং সলাতের চমক দেখতে পাচ্ছি। যদি তুমি নিজের ভুল বুঝতে পারো, তবে আমার জন্য ক্ষমা প্রার্থনা করিও। এরপর ওই পরহেজগার ব্যক্তি কাঁদতে কাঁদতে তার ইবাদতখানা থেকে বের হয়ে যায় এবং এদিক সেদিক ঘুরতে ফিরতে থাকে। যখন অন্ধকার নেমে আসলো, তখন সেই ব্যক্তিটি একটি ঘরে গিয়ে আশ্রয় নিল। সেই ঘরে গিয়ে দেখল সেখানে 10 জন অন্ধ ব্যক্তি বসে আছে। এই পরহেজগার লোকটি তখন সেখানে গিয়ে বসে পড়ল। আর সে ঘরের পাশেই একটি ব্যক্তি থাকত, সে প্রতি রাতে ওই অন্ধ ব্যক্তিদের নিকট 10টি করে রুটি পাঠাত। এই রাতেও ওই ব্যক্তির গোলাম অন্ধ ব্যক্তিদের জন্য 10টি করে রুটি নিয়ে আসে। সে রুটি বিলি করতে শুরু করে দেয়। তখন এই গুনাহগার ইবাদতকারীও হাত বাড়িয়ে দেয় আর সেও একটি রুটি পেয়ে যায়। যখন একজন অন্ধ ব্যক্তির জন্য রুটি কম পড়ে যায়, তখন ওই অন্ধ ব্যক্তিটি জিজ্ঞেস করে, আমার রুটি কোথায়? যে রুটি নিয়ে আসে সে বলল, আমি তো 10টি রুটি এদেরকে বণ্টন করে দিয়েছি। এরপর অন্ধ ব্যক্তিটি বলে, তাহলে আমি কি এখন খালি পেটেই রাত কাটাবো? এটি শুনে সে পরহেজগার ব্যক্তিটি কাঁদতে থাকে আর যে রুটিটি সে নিয়েছিল তা দ্রুত ওই অন্ধ ব্যক্তিটিকে দিয়ে দেয় এবং বলে, আমার খালি পেটেই রাত কাটানো উচিত, কারণ আমি গুনাহগার আর এই অন্ধ ব্যক্তি এই রুটি পাওয়ার যোগ্য। এরপর সে পরহেজগার লোকটি খালি পেটে ঘুমিয়ে পড়ল। এই রাত্রিটি দুনিয়াতে তার শেষ রাত ছিল। আল্লাহ তাআলা তার জান কবজ করার জন্য মালাকুল মতকে পাঠায় এবং সে লোকটি মৃত্যুর মুখে চলে যায়। এরপর লোকটির জন্য রহমতের এবং আজাবের ফেরেস্তারা হাজির হয়। এই ব্যক্তির কোথায় যাওয়া উচিত, জান্নাতে নাকি জাহান্নামে? রহমতের ফেরেস্তা বলে, এই ব্যক্তি তার গুনাহ থেকে বের হয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলার নিকট ফিরে এসেছে। আজাবের ফেরেস্তা বলে, না, সে অনেক গুনাহগার ব্যক্তি। আল্লাহ তাআলা ওই ফেরেস্তাদের নিকট ঠিক ওই সময়ই ওহী পাঠিয়ে বলে দেন, তোমরা এই ব্যক্তির 70 বছরের ইবাদত এবং 7 রাতের গুনাহের ওজন পরিমাপ করো। ফেরেস্তারা হুকুম পালন করলেন। এই ব্যক্তির 70 বছরের ইবাদত 7 দিনের গুনাহের বিপরীতে ওজন করা হলো। তখন গুনাহের পাল্লা ইবাদতের পাল্লার চেয়ে ভারী হয়ে গেল। তারপর আল্লাহ তাআলা ফেরেস্তাদের বলে, তার সেই নেকি আমার দরবারে পৌঁছেছে। যখন সে তার রুটি অন্ধ ব্যক্তিকে দিয়ে নিজে খালি পেটে ঘুমিয়ে পড়েছিল, এতে আমি খুশি হয়েছি। তারপর ওজনের ফলাফল রহমতের ফেরেস্তার পক্ষে চলে যায় আর এই ব্যক্তির রূহকে জান্নাতে প্রেরণ করা হয়। বন্ধুরা, এই ব্যক্তির তওবা সত্যি এবং মন থেকে ছিল, তাই আল্লাহ তাআলা তার পাপ
ক্ষমা করে দেন। যখন জেনে বা না জেনে কোনো গুনাহ হয়ে যায় তখন অশ্রু বিলিয়ে আল্লাহ দরবারে মাথা নত করা উচিত, কারণ আল্লাহর দরজা ছাড়া এমন আর কোনো দরজা নেই যেখানে ক্ষমা লাভ করা যাবে। আল্লাহ বলেন, তোমার গুনাহ যদি আকাশ সমান হয়ে যায় আর তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন। তোমাদের গুনাহ যদি পৃথিবীর পরিমাণও হয় তবুও আল্লাহর সঙ্গে কোনো কিছু শরিক না করে ক্ষমা চাও, আল্লাহ নিশ্চয় ক্ষমা করে দিবেন।